বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাঁকুড়ার উন্দা ব্লকের কাটাবাড়ি অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে আনুমানিক 55 বছরের বুলা রায় মাঠে কাজ করছিলেন। সেই সময় ওই মহিলা বজ্রপাতে আহত হন। তড়িঘড়ি এলাকাবাসীরা বুলা রায়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সকালবেলায় কাজে গেছে লোকের কাজে, মাঠে দুকুন ঘরকে আসিল, দিয়ে পুড়ে গেছে। কোটা নাগাদ দেখে আসিনি, ঘড়ি ঘড়ি আমরা কে লোকে খবর দিল। ছিল দিয়ে কাজে দিয়েছিল, এই কাজের থেকে জ্বালা আসার সময় মেঘের ঘর আসছিল, ঘর আসার সময় ঘটনা ঘটেছে। আর তারপর এই তো অবস্থা দেখা যাচ্ছে, কাজে সকালে মানে আমাদের 8টার আগে যায়, 7টায় বেরিয়েছিল কাজে। আমি আমি বাড়িতে আমার খবর দিছি, বাড়িতে খবর দিছি, বাড়ি থেকে আসি এসে দেখি এই ফিল্ডে পড়ে আছে আমার স্ত্রী। ও মাঠে কাজে গেছিল ধান লিড়াতে, বৃষ্টিতে ঘর ঘরকে আসছিল, দিয়ে আর এসে এখানে পড়ে গেছে। বজ্রঘাত হয়েছে, বুলা রায়। বুলা রায় আমরা বাড়িতে ছিলাম, তো আমরা তো জানিনি। এবার কাছে যারা ছিল তারাই দেখতে পারেনি, চলে গেছে, তারা তো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আমরা শুনে খবর পাওয়ার পরে আইছি। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমরা শোনার পরই ছুটাছুটি করে সেখানে গিয়েছিলাম, যে ওই রকম অবস্থা দেখে তার সাথে আমার শাশুড়ি আমার কাকিমা সবাই ছিল। আমরা তাদেরকে বাড়িতে এনে গরম দুধ খাইছি, দিয়ে তারপরে আমরা চারিদিকে খবর দিয়ে দিয়েছি, পঞ্চায়েতেও আমাদের খবর দেওয়া হয়ে গেছে। যত সম্ভব তাড়াতাড়ি ওনার ব্যবস্থা করো, আমরা তো জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ওখানে যে 2 লাখ টাকা মানবিক প্রকল্প আছে সেটা তাড়াতাড়ি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দবার্তা।